লোকটা পাগল না ছাগল? এখানে ঘড়ির সঙ্গে টোটো আর রিস্কের কি সম্পর্ক? চলবো এই টেবিল কি রে ভাই, এই দোকানদার না বললো আমাকে টাইম টেবিলের সাথে চলবো, তা টাইম তো চলে, ওই টেবিল তো চলে না। আপনি তো দেখি একটু বড় সড়ো চুদির ভাই, দূর চালা, আর ভাল লাগে না প্রতিদিন হাইডে হাইডে বাজার যেতে। এই রিস্কা ভাড়া টোটো ভাড়া দিয়ে দেয় আমার পকেটে আবার ফুকির হয়ে গেল। গুরু মন দিয়া শুনবেন, আজকে আমাদের এই পৃথিবীতে ঘড়ি বলে একটা জিনিস আবিষ্কার হয়েছে। এই ঘড়ি শুধু আপনাকে টাইম বলবে না, টাইমের সাথেও আপনাকে সময়ের সাথেও চালাবে, এবং এই ঘড়ির মাধ্যমে আপনি টাইম টেবিলও চলতে পারবে। তো আজকে সন্ধ্যা 5টার সময় চলে আসবেন। ঘড়ি আবার জিনিসটা কি বে, সবাইকে সময় সাথে চালাবে? না, বিষয়টাকে তো আমার গুরুত্ব দিতেই হবে। সামুন দিয়ে একটা দাদা যাচ্ছে, দেখতো দাদাটাকে বলে, ও দাদা শুনুন শুনুন। হ্যাঁ বলো। না তাই বললাম, এখানে দেখতে আগে মাইকিংটা করলো না, আমাকে একটু ভালো করে বলুন তো, আমি না কিছু বুঝতে পারিনি। ও আচ্ছা ঠিক আছে, বলছি মাইকিংয়ে বললো যে আমি তো সবাই টাইম ছাড়া চলি। দাদা অল্প ছাওয়ায় চলো, এত রোদ্রু না। এখন একটা না ঘুড়ি বলে একটা জিনিস আবিষ্কার হয়েছে, শুধু আপনাকে টাইম বলবে না, টাইম আর টেবিলের সাথে চলাবে। কি বললেন দাদা, এখন সময়ের সাথে চলবো? এটা তো বিশাল ব্যাপার, গরিব মানুষের জন্য ভালো হলো গো। আর টোটো ভাড়া রিক্সা ভাড়া লাগবে না। ঠিক আছে দাদা। ও দাদা তাহলে দেখা হচ্ছে সন্ধ্যা 5টার সময়। লোকটা পাগল না ছাগল? এখানে ঘড়ির সঙ্গে টোটো আর রিক্সার কি সম্পর্ক? দাদা আপনি কি ঘড়ির দোকান দিয়েছেন? হ্যাঁ। খুব ভালো করছেন দাদা। আচ্ছা আমাকে তাহলে একটা ঘুড়ি দিন। ঘুড়ি নেবেন? হ্যাঁ। কত টাকা দাদা? দিচ্ছি না, 50 টাকা। 50 টাকা নিয়ে যান। আপনাকে সমস্যা তো মানে এইভাবে চালাবেন না, মানে বলবো আরো। আচ্ছা দিন তাহলে দাদা দিন। আপনাকে এই ঘড়িটা একদম ভালো লাগবে, ময়ূরের ছবি দেওয়া আছে বুঝছেন। এই ঘড়িটা নিয়ে যান, আপনাকে একদম সমস্যাতে টাইম টেবিলের সাথে চালাবে। তো টাকাটা? ও হ্যাঁ টাকাটা দিন। আচ্ছা আপনি কি, হ্যাঁ আপনি কি গোল্ডেন কালার নেবেন? এই কালারটা দেখেন একদম ভালো। ঘড়িটা রাখি, দেখি আমি সমস্যা চলতে পারি কিনা। কি রে ভাই, এই দোকানদার না বললো আমাকে টাইম টেবিলের সাথে চলবো, তা টাইম তো চলে, ওই টেবিল তো চলে না। দোকানদার তো বললো সময়ের সাথে চলবো, না টেবিল চলে, না সময় চলে, না আমি চলি, চলো তো শুধু খালি ঘুরি। না দেখি তো ঘুরিটা খারাপ হলো নাকি আবার, দোকানদার তো আবার খারাপ ঘুরি দিল নাকি আমাকে। না যাই রে দোকানে যাই দেখে আসি। দাদা ঘুরি, আপনি তো আমাকে খারাপ ঘুরি দিয়েছি। খারাপ ঘুরি? সে তো আমি বুঝলাম, ঘুরি ঠিক আছে, কিন্তু আপনি যে মাইকিং করে বলাইলেন সময়ের সাথে চলবে, তা আমি তো বাড়িতে গিয়ে দেখলাম সময় চলছিল, আমি তো চলছিলাম না। আপনি তো দেখি একটু বড় সড়ো চুদির ভাই, আপনি কি বুঝেন না সময়ের সাথে টাইম টেবিলের সাথে কাকে বলে? এইটা বুঝাচ্ছে আমি তোমাকে ভালো করে শুনুন, এটা হচ্ছে সময়, সময় যে চলছে ওই হিসাবে তো আপনি চলবেন। এখন বাজে 9টা, আমি ঘুম থেকে উঠে চা খাবো, এখন বাজে 10টা, আমি কাজে যাবো, এখন বাজে 12টা, আমি স্নান করবো, এইটা কি হইলো তাহলে? আপনি তাহলে সময়ের সাথে চলছেন তো, আর আপনি কি মনে করছেন আমি সময়ের সাথে চলবো? আপনি কি আমাকে চুদু বানাচ্ছেন? আচ্ছা এখানে চুদু বানানোর কি হলো দাদা? এরপর থেকে না ভুলভাল মাইকিং না করবেন না, ঠিক আছে? এরপর থেকে না ভুলভাল কথা শুনবেন না, ঠিক আছে? ঠিক আছে, গরিব মানুষ চুদু বানান তো, ঠিক আছে? ঠিক আছে দাদা, দোকানে আসবো না আপনার, ঠিক আছে? গরিব মানুষে 50 টাকা খাটনি করে কামাই করি, ঠিক আছে? শুনে এরপর আচ্ছা দোকান উঠে যদি পাড়া দোকান দেন।